26 তারিখ হচ্ছে দ্বিতীয় দফার ইলেকশন, আর আচ্ছা ওই দিক দিয়ে এসেছি, আর এটা হচ্ছে বন্ধুরা আজকের তারিখ হচ্ছে 21 এপ্রিল 2024, আর আমি এখন রয়েছি মেখলিগঞ্জ মানে কুচবিহার। দ্বিতীয় দফার ইলেকশান হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আর আমাদের সেখানেই চলে যেতে হবে। এই বাসটি দেখছেন মানে দুটি বাস, এই দুটি বাস আমাদের নিতে এসেছে, আর এখন সময় হচ্ছে বিকাল 5টা, যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে, ভোরও হয়ে যেতে পারে। টোটাল জার্নি হচ্ছে আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুরের যে ডিস্টেন্স মানে দূরত্ব সেটা হচ্ছে 351 কিলোমিটার, আর এই বাসগুলিতে আমরা লাগেজ উঠিয়ে দিয়েছি, আর শুধু আমরা পড়ব আর চলে যাব। Sometimes we act like a fool, not aware we're troublemakers. Sometimes we try to be cool, not being givers, only takers. Stop for a minute, stop and breathe for a minute. Don't get over your head, try to listen instead, won't you? ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আর আজকের তারিখ হচ্ছে 21 তারিখ, আর আজকে আমাদের নিয়ে যাচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে। আর আপনারা দেখলেন যে বিকাল 5টা নাগাদ আমাদের বাস ছেড়েছিল মেখলিগঞ্জ থেকে, আর এখন চলে এসেছি ডালখোলার কাছে হোটেল রাজ দরবার। তো এখানে আমাদের ডিনার হচ্ছে, আবার ডিনার করে এখান থেকে সোজা চলে যাবো বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। 26 তারিখ হচ্ছে দ্বিতীয় দফার ইলেকশান, আর সেই কারণে 23 তারিখ আমাদের দক্ষিণ দিনাজপুরের রিপোর্ট আছে, সেই জন্যেই 21 তারিখে আমরা মেখলিগঞ্জ থেকে চলেছি দক্ষিণ দিনাজপুর। দেখতে পাচ্ছেন যে এই বাসটাতে করে আমরা এসেছি, একদম কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে সোজাসুজি নিয়ে চলে এসেছে এই হোটেল রাজ দরবারে, আর এটা করেই আমরা মানে এই বাসটি করেই আমরা আবার চলে যাব দক্ষিণ দিনাজপুর। আচ্ছা ওই দিক দিয়ে এসেছি, আর এই দেখুন মাঠের ভেতরে আমাদের সব ফোর্সের বাস দাঁড় করানো, আর এটা হচ্ছে টেকনো ইন্ডিয়ার স্কুল। আচ্ছা আমাদের এই স্কুলে ঢুকতে ঢুকতে ভোর 4টে বেজে যায়, সেই কারণে আমি আর রাত্রিবেলা ভিডিওটা করিনি, প্রচণ্ড ঘুমও লেগে গেছিলো, তো সেই জন্য আজকে দেখিয়ে দিলাম স্কুলটা। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, 21 তারিখ কুচবিহারের মেখলিগঞ্জ থেকে আমরা বাসে উঠেছি, আর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই টেকনো ইন্ডিয়া স্কুলে আমাদের নিয়ে এসেছে ভোর 4টের সময়, মানে 21 তারিখে উঠেছি, 22 তারিখে 4টের সময় নেমেছি। তো এখান থেকে আমাদের কোথায় ডিস্ট্রিবিউট করা হবে সেটা আমরা এখন অবধি জানি না, একটা পার্টি চলে গেছে হচ্ছে হিলি বর্ডারের কাছে, তো আমাদের এখনও তো ডিউটি পড়েনি, এখানে আমরা স্কুলে রয়েছি টেকনো ইন্ডিয়া স্কুলে,
তো দেখা যাক যে কোথায় পড়ে না পড়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, উপর থেকে দেখুন ভিউটা, এখানে আমাদের বাসগুলো পার্কিং করা হয়েছে সকালে, আমি যেটা দেখেছি আপনাদের। আর ডান দিকে দেখুন, এটা হচ্ছে সংশোধনাগার। আমি ওই দিক দিয়ে প্রথম ওইদিকে গেলাম, তারপর আবার এদিক দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে এদিকে আসলাম। দেখুন এদিকে ধান ক্ষেতগুলো দেখুন কত সুন্দর।